সাবেক
সভাপতি জনাব এবার ইজ্জত ছাড়েন জনাব এবার আজকে তাৎক্ষণিক সবার সম্মানিত সভাপতি বোমরা পৌরসভার মেয়র জনাব রিদাল করিম বাদশা আমার সামনে উপস্থিত নেতৃবৃন্দ সংগ্রামী ভাইরা সংগ্রামী ভাইরা আপনারা জানেন আজকে শেখ হাসিনা যতই সংবিধানের দোয়াই দেওয়া হোক যে সংবিধান কাটা ছাটা করা হয়েছে এই সংবিধানের অধীনে বাংলাদেশে কোন নির্বাচন হতে পারে আমাদের মাঝে উপস্থিত আছেন অ্যাডভোকেট বার সমিতির সংগ্রামে নির্বাচিত সাধারণ সম্পাদক জনাব অ্যাডভোকেট আব্দুল হোসেন সংগঠন নেতৃবৃন্দ নেতৃবৃন্দ এখন আপনার সামনে বক্তব্য রাখবেন জেলা বিএনপি সংগ্রামের সাধারণ সম্পাদক কেন্দ্রীয় নির্বাহী কমিটির সংগ্রামের সদস্য সাবেক উপজেলা চেয়ারম্যান জনাব আলী সরকারের অধীনে নির্বাচন দাবি আদায় না করা পর্যন্ত আমরা ঘরে ফিরব না সবাই প্রস্তুত থাকবে রাজপথে মোকাবেলা হবে রাজপথে সকল ফয়সলা হবে আসসালামু আলাইকুম এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন জেলা বিএনপি সংগ্রামী সাধারণ সম্পাদক কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য সম্মানিত সভাপতি গোগা জেলা বিএনপির সম্মানিত সুপুত্র সভাপতি পৌরসভা মেয়র জনাব রবীন্দ্র বাদশাভাই সহ বিএনপির চেয়ারপার্সন উপদেষ্টা সাবেক এমপি কৃষক দল সিনিয়র ভাইস প্রেসিডেন্ট জনাব হেলাদ আলী ভাই সহ বিএনপি যুবতা ছাত্রদল স্বেচ্ছাসেবক সমস্ত সবাইকে সংগ্রামের শুভেচ্ছা আজকে সারা বাংলাদেশে সবচেয়ে খুশির দিন প্রত্যাশিত দিন এই দেশের মানুষ 18 কোটি মানুষ আজকে তারেক রহমান থেকে বিএনপি থেকে তাকিয়েছিল এক দফা আন্দোলনের ঘোষণা প্রত্যাশা ছিল শেখ হাসিনার পদত্যাগ দাবি আজকে বিএনপি ব্যাটি পাল্টানো ময়দানে থেকে আজকে ঘোষণা এসেছে বাংলাদেশে এখন বক্তব্য রাখবেন সম্মানিত উপদেষ্টা সাবেক এমপি আমরা সবাই শুনেছি দেওয়া হয়েছে
দিয়ে আমরা নির্বাচন করব। আমার সম্মানিত প্রিয় নেতৃবৃন্দ, আপনারা ইতিমধ্যে শুনেছেন আজকে ঢাকায় সমাবেশ হয়েছে, ঢাকা শহর অবরুদ্ধ হয়ে পড়েছিল, আজকে লক্ষ লক্ষ জনতা রাজপথে বেরিয়ে এসেছে, সমস্ত জনগণকে সঙ্গে নিয়ে আমরা আরোকে আপনাদের এই তাৎক্ষণিক আজকে এখানে যে উপস্থিত হয়েছে সেজন্য জেলা বিএনপির সকলকে আন্তরিক ধন্যবাদ অভিনন্দন জানিয়ে আজকের সভা এখানে সমাপ্ত করতে সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম।